এ জীবন ক্রমশ জটিল হয়ে ওঠে, অসংখ্য কেনর ভিড় ঠেলে ঠেলে এখন আমি ক্লান্ত। বিষণ্ণ বিষাদে পানকৌড়ি হওয়ার সাধ একটু আধটু লেগে থাকে মনে, ম্যারাথন রেসের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শরীরের শক্তি ফুরিয়ে যায় ক্রমশ। এইমাত্র একটা খোঁড়া লোক পার হয়ে গেল বড় রাস্তার মোড়টা, ঘন্টায় 60 মাইল বেগে লরিটা ছুটে আসছিল যখন, অথচ আমি পারিনি। হয়তো পারতাম, কিন্তু কেন পারিনি ঠিক জানি না, জবাব দিতে পারবো না ঠিক। কেন পারিবে না তাহা ভাবো একবার, নীতি কথা থাক, এখন আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। ক্লান্ত নয়, এ তোমার বোধ, এ তোমার আত্মপ্রতারণা, এ তোমার অসুস্থ মানসিকতা, এ তোমার ভুল। বিশেষজ্ঞরা চিৎকার করে বলল, ভুল করছো হে ছোকরা। সুচরিতার মল্লিকার দল বলল, তুমি পুরুষ নও, পুরুষের বাচ্চাও নও, বেল বর্ষার শাসন না মানা রুক্ষ চুল আর মোটা জুলফি রাখলেই মরদ হওয়া যায় না। ফিল্টার উইলস মুখে নীল ধোঁয়ার কুণ্ডুলি ছেড়ে কফির দাম মিটিয়ে দিতে পারো 100 টাকার নোটে, বাপের হোটেলে থেকে আর কতদিন অ্যাপ্লিকেশন করে যাবে বেকারত্ব ঘোচাতে। কফি হাউসে ভিক্টোরিয়ার লেকের জলে বটানিক্সের ঘাসে বসিয়ে স্বপ্ন দেখিয়েছিলে মেরিন ইঞ্জিনিয়ারের বউ হওয়ার, আসলে তুমি পিছিয়ে পড়ছো সুমন, হেরে যাচ্ছ ম্যারাথন রেসে, তুমি পিছিয়ে পড়ছো আর ব্লাইন্ড সাপোর্টার হয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বুকের ফুসফুসের আয়ু কমিয়ে ফেলছো। খেলার মাঠে খেলোয়াড়রা টাকার লড়াই করছে আর তোমাদের মাথার স্নায়ুগুলো দারুণ উত্তেজিত হয়ে চারমিনারে আর নিদারুণ তর্কের ময়না তদন্তে এসে থিতিয়ে গেল। বাড়িতে ডাঁটা চচ্চড়ি আর শুকনো ভাত তখন ঠান্ডা হয়ে গেছে, তার চেয়েও ঠান্ডা। অথচ নরম গলায় মা ডেকে বললেন, খোকা রেশন আনার কি হবে? মাথার মধ্যে আমার 1000 ভোল্টের বাতি জ্বলে উঠল। অপরাধ বিশেষজ্ঞদের মতে আমি সেই মুহূর্তেই খুনি হতে পারতাম। সমস্ত সিমটমসগুলো প্রকাশ পাওয়ার আগেই 24 বছরের যুবতী বোন কুমারীর কান্না বুকে ছেঁড়া ব্লাউজে চোখ দুটো আমার আটকে গেল। বুকের মধ্যে খ্যাপা সমুদ্র মাতাল হতে চাইছে, ভিজে বারুদ নিষ্ফল হাহাকারে মাথা কুটে মরে। কতদিন আর এভাবে চলবে? সমাজ, সরকার আর অর্থনৈতিক জটিলতার ব্যাকটেরিয়াগুলো তখন ভীষণ সক্রিয়, তারাই হারিয়ে দিচ্ছে ম্যারাথন রেসে। অথচ এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছেটা জলোচ্ছ্বাস আর জলস্ফীতি ঘটিয়ে আছড়ে পড়ছে তীরে। বৃথাই সোনালী স্বপন, অথচ সময় প্রচণ্ডভাবে খরচ হয়ে যাচ্ছে, তবু ছুটছি, সমস্ত চেষ্টা একত্রিত করে ছুটছি। ম্যারাথন রেস চলছে, অন্ধকার থেকে আলোতে দাঁড়াতে চাই। 30টা বসন্ত এই মাত্র পেরিয়ে গেলাম। কাক ডাকা ভোর, সকাল হচ্ছে, সকাল আসছে, আগামী দিনের বিপুল আয়োজন আর প্রতিশ্রুতি নিয়ে এক আশ্চর্য সকাল।